বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের 2023 শিক্ষাবর্ষে স্কুল শাখায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব কোন কোন ক্লাসে ভর্তি নেওয়া হবে এবং ভর্তির লটারির পর ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে, কত টাকা আনুষঙ্গিক ফি লাগবে, ইংরেজি ভার্সন বাংলা ভার্সনের জন্য কত টাকা ফি লাগবে, বিগত কয়েক বছরের পিএসসি পরীক্ষার রেজাল্ট, এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং কোন কোন রুটে বাস সার্ভিস রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনে অল বাটনটি ক্লিক করে রাখবে। প্রথমে দেখে নিচ্ছি 2023 শিক্ষাবর্ষে স্কুল শাখায় ভর্তি বিজ্ঞপ্তিতে দুইটা মাধ্যম অর্থাৎ বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীতে ছাত্র এবং ছাত্রী প্রভাতী শাখায় ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে ছাত্র হচ্ছে দিবা শাখায় এবং ছাত্রীরা প্রভাতী শাখায়। অষ্টম শ্রেণীতে ছাত্র এবং ছাত্রী, ছাত্রীরা প্রভাতী শাখায়, ছাত্ররা দিবা শাখায়। নবম শ্রেণীতে ছাত্ররা দিবা শাখায় এবং ছাত্রীরা প্রভাতী শাখায়। এই হচ্ছে বাংলা ভার্সনে ক্লাস ওয়ান, ক্লাস সিক্স, ক্লাস এইট এবং নাইনের জন্য আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইংরেজি ভার্সনে অনলি ক্লাস ওয়ান এবং ক্লাস নাইনের জন্য ছাত্র এবং ছাত্রী অনলি মর্নিং শিফট, শুধুমাত্র প্রভাতী শাখার জন্যই আবেদন চাওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য www.abdurroofcollege.ac.bd এবং বিজিবি চার নম্বর গেট সংলগ্ন তথ্যকেন্দ্র পাওয়া যাবে। আবেদন শুরুর তারিখ এবং আবেদনের পর সর্বশেষ তথ্য জানার জন্য নিয়মিত ওয়েবসাইট ভিজিট করতে হবে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রথম শ্রেণীর আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স অবশ্যই 6+ হতে হবে। এখন আমরা এক নজরে দেখে নিচ্ছি কোন কোন রুট থেকে আসলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বাস সার্ভিস রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মিরপুর এক নম্বর থেকে, মিরপুর দুই নম্বর থেকে, মোহাম্মদপুর রুট মোহাম্মদপুর থেকে, শ্যামলি, পুরাতন ঢাকা, মোহাম্মদপুর, চিটাগাং রুট, কমলাপুর রুট ইত্যাদি রাস্তায় বাস সার্ভিস চালু রয়েছে। এখানে টাইমটা দেওয়া আছে কোন স্টপেজ থেকে ঠিক কতটা বাজে ছাত্রদের এই সেবাটা দেওয়া হবে। এছাড়াও আমরা দেখে নিচ্ছি ইংলিশ ভার্সনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এডমিট কার্ড লাগবে, দুই কপি পাসপোর্টের ছবি এবং এই সার্কুলারটা 2020 সালের ভর্তির জন্য ক্লাস টু এবং ক্লাস থ্রির জন্য 9,990 টাকা, ক্লাস ফোরের জন্য 9,996 টাকা এবং ফাইভের জন্য 9,996 টাকা নেওয়া হয়েছে। ফোর ফাইভ সিক্স সেম অ্যামাউন্ট নেওয়া হয়েছিল ভর্তির জন্য, ক্লাস এইটে 9,997 টাকা ইংরেজি ভার্সনের জন্য নেওয়া হয়েছিল। বাংলা ভার্সনের জন্য ক্লাস টুয়ে 8,000 টাকা, পঞ্চম শ্রেণীতে 7,996 টাকা, ক্লাস সিক্সে 7,996 টাকা এবং সেভেনও এরকম ফি নেওয়া হয়েছিল। এই এই অ্যামাউন্টটা কিন্তু 2020 সালে স্কুল শাখায় ভর্তির সময় নেওয়া হয়েছিল, এবছর হয়তোবা কম বেশি হতে পারে। ইংরেজি ভার্সনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে, হয়তোবা এই অ্যামাউন্টটা প্লাস মাইনাস হতে পারে, এটা কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করছে। যারা আমার চ্যানেল একেবারেই প্রথম তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনে অল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।